Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. উপস্থিত দেবতা মণ্ডলী, মুনি ঋষি ও দিকপালগণ, অনন্ত সুখ শান্তি আর সৌন্দর্য ভরা পুণ্যভূমি এই স্বর্গপুরীতে প্রবেশ করা মর্তের মানবের পক্ষে কি সম্ভব? ধৈর্য অনুশীলনে কি স্বর্গপ্রাপ্তি সম্ভব? দানব ও মানুষের পক্ষে স্বর্গলাভ সম্ভব না। মানব পবিত্র নদীর জলে স্নান করে স্বর্গলাভ করতে পারে। ঈশ্বর ভক্তি সর্বশ্রেষ্ঠ পন্থা। তপশক্তি বলে আমি এক নতুন স্বর্গ সৃষ্টি করেছি, একথা কি আপনারা সব ভুলে গেছেন? তপশক্তির তুলনায় আর সব তুচ্ছ। মহারিষি বশিষ্ঠ, আপনার মত কি? একমাত্র সত্যই শ্রেষ্ঠ পন্থা দেবরাজ, সত্যই ধর্ম, সত্যই তপ, সত্যই স্বর্গ। ঘোর বাচালতা, মিথ্যা ছলনা ভরা সংসারে সত্যের স্থান কোথায়? ইয়া এক পরিকল্পনা মাত্র। বলতে পারেন এই সংসারে এমন কোন ব্যক্তি আছে যে কোনোদিন মিথ্যা বলেনি? মহামুনি, আপনার উত্তর কি? আছে দেবেন্দ্র, কূপমণ্ডুকের মতো বিশ্বামিত্র নিজের গর্ব প্রচার করছেন, নচে দিব্য দৃষ্টি দিয়ে দেখলে। অবান্তর বাক্য কেন বলছেন? কে সেই পুরুষ? অযোধ্যার রাজ চক্রবর্তী মহারাজ হরিশ্চন্দ্র। সে কেবল সকল শক্তির আধার নয়, আজীবন সত্যের পূজারী। রাজ চক্রবর্তী হরিশ্চন্দ্র, রাজকীয় কলুষতার মধ্যে যার জন্ম, সংসারের আড়ম্বরের মধ্যে যার যৌবন প্রাপ্তি, রাজকার্য পরিচালনায় যে স্বভাবত কুটিল, সে বুঝি বশিষ্ঠের চোখে ধর্মপরায়ণ? চমৎকার! মহারিষির কোনো প্রতিক্রম ঘটেনি তো? আমার ধারণা তার মতো পুণ্যবান আর দ্বিতীয় কেউ নেই। এটা সত্য সত্য। আপনি অযোধ্যা নরপতির কুলপুরোহিত, তাদেরই দয়ায় প্রতিপালিত, তাই চাটুকারের মতন গুণগান করাই স্বাভাবিক। ইচ্ছা হলে তুমি তাকে পরীক্ষা করতে পারো। ঠিক আছে, আপনারা সাক্ষী থাকলেন দেবরাজ, হরিশ্চন্দ্রের সত্য পরীক্ষা নিতে আমি মরতে যাব। কিন্তু বশিষ্ঠ, আমি যদি হরিশ্চন্দ্রকে সত্যভ্রষ্ট করিয়ে দিই? অসম্ভব। সূর্য পশ্চিম দিকে উদয় হতে পারে, কিন্তু হরিশ্চন্দ্র ভুলেও সত্যভ্রষ্ট হবে না। কিন্তু আমি যদি কৃতকার্য হই? আমি আমার সমস্ত তপশক্তি তোমাকে দান করে আজীবন তোমার সেবাকারী হয়ে থাকবো। কিন্তু তুমি যদি পরাজিত হও? আমি আমার তপশক্তি বলে রাজা হরিশ্চন্দ্রকে মহান করব। যে পর্যন্ত আকাশে চন্দ্র সূর্য থাকবে, তার কীর্তি চিরদিন জাজ্বল্যমান হয়ে থাকবে। হ্যাঁ মহর্ষি, আপনি ইচ্ছা করলে রাজা হরিশ্চন্দ্রকে পূর্বেই সতর্ক করে দিতে পারেন। বেশ, তবে তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পাও সরব না। ¶¶
আসন গ্রহণ করুন। সমস্ত কুশল তো রাজা, আপনার কল্যাণে সমস্ত কুশল। দর্শন লাভ করে ধন্য হলাম, আমার আতিথ্য গ্রহণ করুন মুনিবর। আতিথ্য গ্রহণ করতে আসিনি হরিশ্চন্দ্র, বিশেষ প্রয়োজনে আমি এখানে এসেছি। মহাভাগ্য আমার। বলুন মুনিবর, প্রয়োজন হলে আপনার জন্য জীবন উৎসর্গ করতে হরিশ্চন্দ্র প্রস্তুত। সাধু সাধু হরিশ্চন্দ্র, শুনেছি তুমি মহাদানী ধর্মপরায়ণ। লজ্জা দেবেন না মহর্ষি, বলুন কি প্রয়োজন? শত সহস্র স্বর্ণ মুদ্রা। আগামী শুক্লা পূর্ণিমার দিন আমি এক যজ্ঞের আয়োজন করেছি, সেজন্য এই অর্থের আবশ্যক। মহামন্ত্রে রাজকোষ থেকে 100,000 স্বর্ণ মুদ্রা মহর্ষির হাতে অর্পণ করুন। না না না, বর্তমানে নয়, সে মুদ্রা তোমারই পাশে থাক, আমি যথাসময়ে এসে নিয়ে যাব। কেন মুনিবর, বর্তমানে নেবার তো কোনো বাধা নেই, বরং আমরা নিশ্চিন্ত হব। তোমরা না হয় নিশ্চিন্ত হবে, কিন্তু আমার পক্ষে বহু অসুবিধা আছে। এতগুলো স্বর্ণ মুদ্রা রাখার পক্ষে আশ্রম নিরাপদ স্থান নয়। আচ্ছা বেশ, আপনার যা ইচ্ছা। বিদায় রাজা, যথাসময় সাক্ষাৎ হবে। কমান্ডার, গাছের উপরে গুরুদেব, গাছ কাটছি। উপরে কি করছো? শহীদ সংগ্রহ করছি গুরুদেব। নির্বোধ, যে ডালে বসেছো সেই ডাল কাটছো? পড়ে গেলে প্রাণ যাবে যে। ওই বাবা যে দেখলে তো কি ফল হলো। গুরুদেব,
আমি তলে পড়ে মরে গেলে আপনি আমায় বাঁচাবেন, আপনার পতন হলে সব শেষ হবে। পরামর্শ নিষ্প্রয়োজন, আজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হও। কি আজ্ঞা গুরুদেব? মূর্খ, ভুলে গেছো কেন আমি মরতে এসে এই আশ্রমে আছি? ভুলিনি গুরুদেব, কিন্তু মহারাজ হরিশ্চন্দ্র কি বলতে চাও? হরিশ্চন্দ্র বড় উত্তম লোক গুরুদেব। আমি আপনাকে আমি খারাপ লোক বলতে পারি? ছি, আপনি চাইলে গোটা একটা নয়া স্বর্গ করে দিতে পারবেন। আচারটা বন্ধ করো, এবার যাও হরিশ্চন্দ্রের দুর্বলতার সন্ধান নিয়ে আমায় সংবাদ দাও। সংবাদের কোনো মূল্য নেই গুরুদেব। আমি জানি রাজা হরিশ্চন্দ্র নির্দোষ নিষ্কলঙ্ক। অযোগ্য অপদার্থ, তোমার দ্বারা কিছু হতে পারবে না, আমি নিজে গিয়ে সন্ধান নেব। আমার কিন্তু কথাটা কিছু ভালো লাগেনি গুরুদেব। তুমি একটা মানুষ, তোমার আবার একটা কথা? মহারিষি আপনি হেরে গেলে আপনার মান সম্মান সব নিচে পড়ে যাবে, স্বর্গে আমি কাকে মুখ দেখাবো গুরুদেব? চুপ করো মূর্খ, জানিস ইচ্ছে করলে তোকে এই মুহূর্তে ভস্ম করে দিতে পারি। জানি গুরুদেব জানি, আপনি রেগে আমার ভস্ম করে ফেলে আবার ভস্ম করতে পারে। গুরুদেব ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব। যাও, যা বলছি তাই করো। অসীম তপশক্তির অধিকারী, আমার তপবলে অদ্ভুত জীব সৃষ্টি করেছি, যাও ধ্বংস করো। হরিশ্চন্দ্র, এবার দেখব তোমার দম্ভ কত। যাও, যাও। আপনারা নির্ভয়ে ফিরে যান, হরিশ্চন্দ্রের জীবন থাকা পর্যন্ত আপনারা অনাথ হবেন কেন? আপনারা ফিরে যান, আমি তার প্রতিকার করছি, আপনারা ফিরে যান। জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়। শরণাগত
আজ আপনি মৃগয় যাচ্ছেন কেন? মৃগয় নয় রানী, প্রজাগণ হিংস্র জন্তুর আক্রমণে ব্যতিব্যস্ত, রাজা বিভ্রান্ত। কোনো সন্ধান না নিয়ে হঠাৎ এভাবে বাইরে যাওয়া? আশঙ্কার কোনোই কারণ নেই রানী, উপরন্তু প্রজাগণের নিরাপত্তা রাজার কর্তব্য। তুমি ভয় করছো? কই না তো, যার রক্ষক হলেন সেই বীরশ্রেষ্ঠ অযোধ্যার নরপতি, সে কি ভয় করবে? তোমরা যাও, তোমাদের অপূর্ব রূপলাবণ্য দিয়ে রাজা হরিশ্চন্দ্রকে প্রভাবিত করো। সেনাপতি, এ স্থান অত্যন্ত মনোরম, আপনি ক্লান্ত, এইখানে বিশ্রাম করুন। এ মেয়ে কে সেনাপতি? আমরা প্রেমিকা কন্যা, আর এ হলো মদনের ফুলসর। Thank you.
এসে ডাকে কাছে আমাকে এসে এসো এসো রাজা চলে যেতে পারো না মহারাজ সে মালিঙ্গনে আমাদের কি তাদ্য করুন ছাড়ো মহারাজ মহারাজ তাদ্য হও বালিকা তোমরা সীমা লঙ্ঘন করে যাচ্ছ ভদ্র না হলে রক্ষিত আর তোমাদের বিদায় করে দেব বেশ আমরা যাচ্ছি কিন্তু মহর্ষি বিশ্বামিত্রের কন্যাকে অপমানিত করবার প্রতিফল ভোগ করবে দেখলেন তো গুরুদেব ফল কি হলো আপনি দুপা এগোতে গিয়ে চার পা পেছনে এসে পড়েছেন চুপ কর মূর্খ বিশ্বামিত্রের প্রতাপ কি তোর কিছু জানা নেই এ হরিশ্চন্দ্রকে আপনি সামান্য বলে মনে করছেন কেন এ পর্যন্ত যা কিছু ঘটে গেল হরিশ্চন্দ্র ছাড়া আর কেউ হলে কথা ঠিকই বলে যেত যা হয়েছে সে কিছুই নয় কামন্দক আরম্ভ মাত্র ছলে বলে কৌশলে তাকে সত্যভ্রষ্ট করে তার অহংকারকে আমি ধূলিসাৎ করে দেব কিন্তু কি জন্য গুরুদেব বশিষ্ঠ মুনির সঙ্গে জেদ করে বেচারা নিরীহ মানুষটাকে শাস্তি দিচ্ছে শাস্তি কঠোর শাস্তি আপনি যা করেছেন করুন যতদূর বুঝেছি আপনি নিশ্চয়ই হারবেন তোমার কোনো পরামর্শের দরকার নেই অপেক্ষা করো খালি তুমি নয় সারা পৃথিবী তটস্থ হয়ে দেখবে বিশ্বামিত্রের পরীক্ষা কি কঠোর সামান্য মানব সে মরে দেখাবে সত্যের পরাকাশ গুরুদেব পরীক্ষা করে আপনি আর যাহাই করুন কিন্তু জন্তুগুলো দেখতে পেলে গোটা আমাকে চিবিয়ে খেয়ে দিত তুমি যাও কেবল আমার আজ্ঞা পালন করার জন্য নিজেকে প্রস্তুত রাখো আমি আসছি গুরু নিন্দা নরকে যায় না 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 আমার গুরুদেব অতি ভালো অতি উদার অতি মহান হরিশ্চন্দ্র জীবিত আছে জেনেও নারীর মর্যাদা লাঞ্ছিত করেছে কে এই কন্যাগণ এ কি বিষয় এ বিষয়ের জন্য তুমি দায়ী হরিশ্চন্দ্র মহর্ষি আপনি হ্যাঁ আমি সে মায়াবীদের বন্দি করেছি তুমি যাকে সামান্য নারী বলে ভেবেছ প্রকৃত সে সামান্য নারী নয় সে মেয়ে মায়া মোহ
মাসজ্জ কি বলছেন মুনিবর যে কি বলছি এই মায়াকে বন্দী করেছি আমি সমস্ত মানব সমাজের ঋণমুক্ত করার জন্য তুমি খালি মোর চেষ্টা পণ্ড করনি তুমি সমস্ত মানবকে সুখলাভে বঞ্চিত করেছো জানো হরিশ্চন্দ্র সে পাপে তোমায় কি শাস্তি গ্রহণ করতে হবে ক্ষমা করুন প্রভু না জানি শ্রীচরণে অপরাধ করেছি আমি রাজা আমি পুরুষ বিপদে অবলাকে রক্ষা করা আমি কর্তব্য বলে মনে করেছি ও পুরুষিত কর্তব্য সম্বন্ধে তোমার যদি এত জ্ঞান তবে মোর মানসিক কন্যাদের তুমি অপমানিত কেন করেছো আমি অপমানিত করেছি হ্যাঁ তুমি তুমি অপমানিত করেছো যে মেয়ে তোমার রূপেই গুণে বিরক্ত মুক্ত হয়ে তোমাকে পতি রূপে গ্রহণ করতে চেয়েছিল কিন্তু তুমি তুমি তাকে নির্দয়ভাবে প্রত্যাখ্যান করেছো মহামুনি ষোড়শী সুন্দরী তরুণী উপযাচিকা হয়ে প্রেম ভিক্ষা করে তার মানস কামনা পূর্ণ করা পুরুষের কর্তব্য ঠিক আছে মোর আদেশ তুমি সে মেয়েকে বিবাহ করো মহর্ষি আমি নিরুপায় মহর্ষি হেসে হেসে শাস্তি গ্রহণ করার জন্য আমি প্রস্তুত আছি কিন্তু পবিত্র সূর্য বংশের কলঙ্ক হয়ে আমি কিছুতেই পতিপ্রথাকে ছাড়তে পারবো না আমি কি করে ধর্মদ্রোহী হই বলুন তো বলুন মহামুনি বলুন তুমি বিশ্বামিত্রকে ধর্ম শিক্ষা দিচ্ছ রাজা পূর্ণ যৌবন নারীর আবেদন গ্রহণ না করলে তোমায় নরক বাস করতে হবে ধর্মদ্রোহী হওয়া অপেক্ষা কুম্ভীপাক নরকে বাস করা বরং হরিশ্চন্দ্রের পক্ষে শ্রেয়স্কর বেশ আমি তোমার অপরাধের শাস্তি বিধান করছি মাথা পেতে সে শাস্তি আমি গ্রহণ করব রাজ্য ধন সম্পদ এমনকি প্রাণ পর্যন্ত দান করবার জন্য আমি প্রস্তুত এতদূর পারবে তুমি তোমার বিশাল সাম্রাজ্য দান করতে ভেবে দেখো গর্ব করা যত সহজ কর্মে তত সহজ নয় শুনেছেন তো আত্মত্যাগ করবার জন্য আমি প্রস্তুত উত্তম তুমি যদি প্রকৃতই সত্যনিষ্ঠ এই মুহূর্তে তোমার সাম্রাজ্য মরে দান করো ধর্মকে সাক্ষী রেখে তিনবার সত্য করে বলছি এই মুহূর্তে এ রাজ্য আপনার সাধু সাধু হরিশ্চন্দ্র প্রকৃতই তুমি মহানুভব প্রভু 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 একই করলেন তো এই সামান্য কথা সামান্য কথা নয় মহামন্ত্রী এ সূর্য বংশের কাজ সত্য রক্ষা করবার ভিন্ন এ পৃথিবীতে আর কিছু নাই রাজধানীতে ফিরে চলুন বিশ্বামিত্রের হস্তে সৎপর্শ অর্পণ করে আমি নিশ্চিন্ত হই রাজলক্ষ্মী তোমার অনুকম্পাতে পুরুষানুক্রমে এই পবিত্র সূর্য বংশ সত্য ধর্ম ন্যায়ের পথে অবিচলিত থেকে চিরদিন গৌরব মণ্ডিত হয়ে এসেছে সেই সত্য রক্ষা করতে আজ তোমার কাছে হেসে হেসে বিদায় নিচ্ছি মা আমার বিনম্র মিনতি অযোধ্যার সরল প্রজাগণ যেন তোমার করুণা থেকে বঞ্চিত না হয় এই বিশাল সাম্রাজ্যের ঐতিহ্য সুখ শান্তিতে হোক উজ্জ্বল উচ্ছল হয়ে উঠুক পৃথিবীতে সূর্য বংশের পরাকাষ্ঠা অক্ষুণ্ণ রেখে নিন মহর্ষি অযোধ্যার রাজমুকুট আমি আপনার হস্তে অর্পণ করছি রাজকোষের গচ্ছিত ধন আমি আপনাকে দক্ষিণা স্বরূপ প্রদান করছি সাধু সাধু হরিশ্চন্দ্র বন্ধুগণ শান্ত হও হরিশ্চন্দ্র কোনোদিন অপাত্রে দান দেয়নি মহামুনি বিশ্বামিত্রকে রাজ্য সম্পদ দান করে আজ সে ধন্য আমি মনে প্রাণে ভাগ্যবান যেহেতু মানব হরিশ্চন্দ্রের পরিবর্তে দেবতুল্য ঋষি আপনাদের শাসক বর্তমানে আপনাদের মতোই আমি একজন সাধারণ প্রজা মাত্র না হরিশ্চন্দ্র তোমার পক্ষে আরে রাজ্যে বাস করা উচিত নয় কারণ তার কুপ্রভাব মোর উপরে পড়বে শাসন শৃঙ্খলার ব্যাঘাত হবে তাই তুমি স্ত্রী পুত্র সহ
মোর রাজ্য পরিত্যাগ কর। আপনার উক্তি যথার্থ মুনি শ্রেষ্ঠ, অবিলম্বে অযোধ্যা ছেড়ে আমি চলে যাব। আর যাবার পূর্বে এই বহুমূল্যের পরিচ্ছদ আর ভূষণ ত্যাগ করে যাও। বাস্তবিক এসবের উপর আমাদের অধিকার নেই। শৈপা, রোহিত, মুনির আদেশ পালন করো। আমরা কি দেখছি মহারাজ, রাজ চক্রবর্তীর এই দিন বেশ অসহ্য মহারাজ। দুঃখ করো না ভাইগণ, ধন রত্ন বসন ভূষণ সব আমি ত্যাগ করে যাচ্ছি। আজ আমার হৃদয়ে সত্যের অপূর্ব মোহনীয়তা প্রকাশিত, পৃথিবীতে তার তুলনা নাই। এই সত্যই আমার জীবন পথের পাথেয়, আর সেই সত্যই হরিশ্চন্দ্র রক্ষা করে যাবে। হরিশ্চন্দ্র, বলুন মহর্ষি। তোমার বোধহয় স্মরণ থাকবে, যজ্ঞের নিমিত্ত 100,000 স্বর্ণ মুদ্রা আমি তোমার ভাণ্ডারে গচ্ছিত রেখেছিলাম। হ্যাঁ, মনে আছে আমার। উত্তম, সেই মুদ্রা আমাকে প্রদান করে এই স্থান তুমি পরিত্যাগ করো। আমার অপরাধ মার্জনা করুন মুনিবর, প্রথমেই সে স্বর্ণ মুদ্রা আপনাকে দেওয়া আমার উচিত ছিল, কিন্তু বর্তমানে আমি নিঃস্ব, উপায়হীন। ও, তাহলে সত্য রক্ষা করবে না? প্রভু, রাজকোষে অজস্র স্বর্ণ মুদ্রা গচ্ছিত আছে, আপনি সেখান থেকে আপনার প্রাপ্য নিয়ে আমার স্বামীকে মুক্তি দিন। শৈপা, তুমি বুদ্ধিমতী, তোমার স্বামীকে প্রশ্ন করো, সে যদি ঋণকারী রূপে মুক্তি চায় মুক্তিতে আপত্তি নেই, কারণ ধন সম্পদ দান করার পর তার কাছে মোর প্রাপ্য আদায় করা নিতান্ত অবান্তর মনে করি। মহর্ষির এই উক্তি যথার্থ শৈপা, সে সম্পদে আমাদের যে কোনো অধিকার নেই। আমি অতিশয় আনন্দিত হয়েছি হরিশ্চন্দ্র, তোমার ধর্মজ্ঞান সত্যি প্রশংসনীয়। কিন্তু প্রভু, বর্তমান পরিস্থিতিতে কি করে যে সম্ভব আমি চিন্তা করতে পারছি না। চিন্তা নাই, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি, আশা করি যথাসময়ে তুমি তোমার ঋণ পরিশোধ করবে। মুনিশ্রেষ্ঠ, আপনার দয়ার অন্ত নেই। আমি তোমার সঙ্গে মোর প্রিয় শিষ্য কামান্ধককে পাঠাচ্ছি, যথাসময়ে সে তার স্বর্ণমুদ্রা সংগ্রহ করে ফিরে আসবে। হ্যাঁ, মনে রেখো, কামান্ধকের প্রতি খাদ্য পানীয়র সুব্যবস্থা রেখো। আপনার ইচ্ছা অবশ্য পালন হবে, তবে বিদায় প্রভু। আয়ুষ্মান হও। শোনো কামান্ধক। আজ্ঞে গুরুদেব। যাও, হরিশ্চন্দ্রকে ব্যতিব্যস্ত করে তাকে সত্যবস্ত করার চেষ্টা করো, সে যেন বিব্রত হয়ে তাহি তাহি ডাক ছাড়ে। আমি একটা কথা কইব গুরুদেব, আমার দোষ ধরবেন না তো? অবিলম্বে ব্যক্ত করো। বশিষ্ঠের আশ্রমেতে যে শিষ্য ছিল, যে কিনা শিক্ষা পেয়েছে বেদ বেদান্ত শাস্ত্র পুরাণ সব বুদ্ধিতে ধুরন্ধর, কিন্তু তার প্রতি আপনার এই কি অভিযোগ? বেচারা হরিশ্চন্দ্রকে হয়রান করা শেখানো ছাড়া আপনি আমাকে কিছু ভালো পথ দেখালেন না। চুপ কর। মোর আদেশ যথাশীঘ্র পালন না করলে বশিষ্ঠ যা বর্ষ বর্ষ ধরে পেয়েছে আমি ইচ্ছা করলে মুহূর্তে তা করে দিতে পারি। যাও, মোর আদেশ পালন কর। আমি জানি গুরুদেব, এটাও হবে না ওটাও হবে না, ঠিক আছে, সব আপনার ইচ্ছে। হরিশ্চন্দ্র, বন্ধু সত্য পথে পা যেন যাই বাড়িয়ে, সত্য পথে পা যেন যাই বাড়িয়ে,
তুমি আছো তাই তো এলাম হাজার পথ মাড়িয়ে মাড়িয়ে সত্য পথে পা যেন যাই বাড়িয়ে সত্য পথে পা যেন যাই বাড়িয়ে সত্যম জীবম সুন্দরম সত্যম জীবম সুন্দরম আর কত পথ যেতে হবে স্বামী এখনো অনেক পথ বাকি আছে বাবা মা আর পাচ্ছি না মা রোহিতের অনেক কষ্ট হয়েছে তুমিও ক্লান্ত এখন এই স্থানে বিশ্রাম করি না স্বামী কাশে পৌঁছতে বিলম্ব হয়ে যাবে আপনি শীঘ্র চলুন এসো রোহিত তোমাকে আমি কাঁধে বসিয়ে নিচ্ছি তোমার কি হলো ব্রাহ্মণ কি আর হবে তুমি তোমার পরিবার নিয়ে চললে আমার কথাটি কি ভেবেছ এ ব্রাহ্মণের কথা ভেবেছ বলো তো মহাশয় তোমার আমি কি সেবা করি পা গোদের মতো ফুলে গেছে আর মোটে চলতে পারবো না আর একটু তো চলুন মোটে চলতে পারবো না পা চলবে না তবে কি করব করবে আর কি আমায় কাঁধে নাও ও হেঁটে যাবে বাবা রোহিত তুমি নামো হ্যাঁ এই বাচ্চাটা সে বাচ্চা আমি কোন বুড়ো ধন্যবাদ তোমার বিচার চলো চলো নাও ওঠাও নে রোহিত নে খা নাও পেট ভরে খাও আপনি অন্যায় কথা বলবেন না আমার স্বামী না আসা পর্যন্ত আমি জলস্পর্শ করব না ও যেমন বুদ্ধিমান স্বামী তার জন্য আবার অপেক্ষা ছি ব্রাহ্মণ আপনি কথা বলবেন না সতী স্ত্রীর সামনে তার স্বামী নিন্দা না শুনলে আমার কথা এত বড় রাজ্য চাইবার সঙ্গে সঙ্গে কে পাকে দিয়ে দেয় সেটা বুঝি কোনো অনাহারি জমি স্বামীর সমালোচনা করার অধিকার আমার নেই তার আদেশ পালন করা সেটাই দাসীর ধর্ম দেখো ধর্ম ধর্ম হলে তোমার এই অবস্থা কেন এখন সেসব কথা ছাড়ো ধর্ম যদি গুরু থাকতো রোহিতকে সিংহাসনে বসাতো সে তার সত্য পালন করুক না না দয়া করে এসব বলবেন না আমি দেখছি তোমার মাথাতে বুদ্ধি শুদ্ধি কিছু নেই আরে যার কাছে ধন নাই তার জন্য দুঃখ কেন মোর কথা মানো পুত্রকে নিয়ে বাপের ঘরে পালাও আচ্ছা ব্রাহ্মণ শিবেরও তো রাজ্য নেই ধন সম্পদ কিচ্ছু নেই তা বলে পার্বতী তাকে ত্যাগ করেছে কি বাহ তোমার ধর্মজ্ঞান তো বড় চমৎকার ও গেল তোমার যা ইচ্ছে করো না আমার কি আছে আমার কিছু নেই আমার কি ক্ষমা করো মহাশয় খাদ্যের কোনো সন্ধান পেলাম না জল সংগ্রহ করেছি আর খাদ্যের আবশ্যকতা নাই তোমার পত্নী সাক্ষাৎ অন্নপূর্ণা সে খাদ্য যোগালো তুমি জল যোগালে আমি প্রীত হলাম শৈবা খাদ্য তুমি কোথায় পেলে সবই সেই পরমেশ্বরের দান অন্নদাতা সুখী হও সুখী এখন মহাশয় ওই বটবৃক্ষ মূলে রাত্রি যাপন করব আমার মনে হয় ওই স্থান নিরাপদ Thank you.
সত্যকে যে ভালোবাসি রামচন্দ্র বনবাসী সীতা হলেন অগ্নিগ্রাসী শিবের গায়ে অশ্ব রাশি রাশি চলার পথে দেখতে যে চাই সত্য তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য পথে পা যেন যাই বাড়িয়ে সত্য পথে পা যেন যাই বাড়িয়ে তুমি আছো তাই তো এলাম হাজার পাত মাড়িয়ে মাড়িয়ে সত্য পথে পা যেন যাই বাড়িয়ে সত্য পথে পা যেন যাই বাড়িয়ে ভয় করবার কিছু নেই বাবা রে বাবা মানুষ কি বিপদে যে পড়ে যায় গোটা শুধু খেয়ে যেত হয়তো গুরুদেব শুধু সিংহাসনে বসে আরাম করছে আমি এখানে শিষ্যের কথা মনে করার সময় আছে কি এখানে থাকলে মারা পড়ব শীঘ্র চলো ভয় করবার কোনো কারণ নেই মহাশয় না না আর এখানে থাকছি না আরে বাপরে কি ভীষণ রূপ তা না না গোটা শুধু গিলে দিত আমার আর এখানে থাকবো না Thank you.
দাবা না এখন কোন দিক থেকে আমরা যাব আগুন চারিদিকে আগুন চারিদিকে কোনো পথ নেই স্বামী প্রচন্ড তাপা নয় রক্ষা করো আমি গরিব লোক তাতে আমার কি হলো আগে ঘরে কাজ বাজো সমস্ত ভাত তোমাকে মানা করেছি না বিদ্যাদান সময়ে উল্কা সম আগমন আর পত্র সম গর্জন করবে না বলিনি বৎসগণ যা 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 কুটিলে কুটিলে মোর কুটিলে অলম্পিকে কাজ করতে হবে কিছু করবার দরকার নেই আমাকে বাপে পেয়ে দিয়ে এসো হ্যাঁ কেন কেন প্রিয়তমে অধমকে কেন অত শাস্তি দিচ্ছ শাড়ি কাপড় কাপড় গিলছ আর ঘরে কাজ করতে বলে বলবে উল্কা বচন ঠিক আছে আমি ভাত খাবো না গঙ্গা বইতে যতটা ফল পেয়েছে ততটা আম্মু খুব শান্ত করো কুটিলে আর ভুল হবে না এখন থেকে এই দাস সব সময় তোমার সেবায় লেগে থাকবে হ্যাঁ তুমি নেগড়া ছাড়ো তোমার ঘরে কাজ করতে পারবো না তোমার ঘরে কাজ করে করে কত আমার চুরমার হয়ে গেল কে দেখেছো তুমি চোখ আছে তোমার সে দেখবে আছে সব আছে চোখ আছে কান আছে দয়া করো এমন একটা দাসী এনে দেবো না যে সব কাজ করবে আর তোমায় দোলায় বসিয়ে দোলা দেবে দোলা দেবে দোলাকে মানে সাজিয়ে রেখে দিয়েছো তুমি এই মুহূর্তে আমি যাত্রা করলাম Thank you.
সবরিতে তুমি মানবে ও আকিতে সাজন মানবে সবরিতে তুমি মানবে আকিতে কাজল মানবে খালি খালি শুধু করছো লড়াই খালি খালি শুধু খালি খালি শুধু করছো লড়াই রেখেছো মরিকে আদরে মরি সাদিয়া মরি আমিয়া মরি সাদিয়া মরি আমিয়া সাদিয়া আমিয়া সাদিয়া আমিয়া চৌধুরী যারে যা যারে যা যারে যা তোর পিড়িতে বলি না যারে যা যারে যা তোর পিড়িতে বলি না তোর পিড়িতে অঙ্গ জ্বলে শুধু যে ছল ছল না শিবরাম শিবরাম বল রে আমার মন সদা শিবরাম শিবরাম বল রে আমার মন অন্তিম কালেতে হবে কৈলাসে গমন আহা অন্তিম কালেতে হবে কৈলাসে গমন সদা শিবরাম শিবরাম বল রে আমার মন সদা শিবরাম শিবরাম আরে নিত্য হতে লীলা হলো বিন্দু হতে কায়া কাশী ধামে আমরা সবাই ত্রিকালের ছায়া ত্রিকালের ছায়া দেখো ত্রিগুণে তিন দেব ওই সত্য রজ তম গুণে ব্রহ্মা বিষ্ণু শিব শিবে আজ বড় রঙ্গ শিবে আজ বড় রঙ্গ পিঙ্গল জটার মাঝে গঙ্গার তরঙ্গ শিবে আজ বড় রঙ্গ শিবে আজ বড় রঙ্গ বাহ মহারাজ বাহ আজ মাসের শেষ দিন গুরুদেবের পাওনার কথা ভুলে গেলেন মুদ্রা সংগ্রহ করতে পারিনি বলে সময় সীমা যে আমি ভুলে গেছি তা নয় ব্রাহ্মণ তা তো সত্য এতগুলো স্বর্ণমুদ্রা কোথায় পাবে সত্য কামন্দক অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কিছু উপায় আমি দেখতে পাচ্ছি না আমি একটা উপায় দেখতে পেয়েছি সোজা সিধা কথা বলি সে টাকা দিতে পারবে না গুরুদেবকে তাই বলে দেব মিথ্যার আশ্রয় নিয়ে পবিত্র সূর্য বংশকে আমি কলঙ্কিত করব সত্য ভ্রষ্ট হবার জন্য তুমি আমাকে উপদেশ দিচ্ছ কাল সন্ধ্যার পূর্বে কিছু একটা ব্যবস্থা করো মোর কথা মোর মনেই থাক স্বামী আমি একটা উপায় স্থির করেছি আমাকে বিক্রি করে আপনি মুদ্রা সংগ্রহ করুন এ তুমি কি বলছো শৈপা প্রভু না না হরিশ্চন্দ্র যদি সত্যভ্রষ্ট হয় ধারাবক্ষে তার নাম পলকে নিভে যায় তবু এত বড় জঘন্য কাজ তার পক্ষে অসম্ভব সত্য রক্ষাতে রাজ্য সম্পদ সুখ শান্তি জীবনের যে সর্বস্ব ত্যাগ করেছে তার পক্ষে তো পত্নীকে ত্যাগ করা বড় কথা নয় শৈপা
আর ভেবে দেখুন প্রভু, এই সংসারে কেউ কারো নয়, সব খালি মায়া। আমি বরং আজীবন দাসী বৃত্তি করব, কিন্তু কিন্তু আপনার অধঃপতন আমি দেখতে পারবো না। এসব ভাগ্যের লীলা, না আমি পারবো না। ভগবান তুমি আমাকে মরণ দাও, সত্য বিজয় পথকে শেষ কর। এমন কথা কেন, ধৈর্য ধরুন স্বামী, ভগবানের কৃপায় সব ঠিক হয়ে যাবে। এসো 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 এসো।
দরকার নিয়ে যান আসুন দেখুন ভাইগণ আসুন কার দাসী দরকার কার দাসী দরকার এখানে কি হচ্ছে আমার স্ত্রীকে দাসী রূপে বিক্রয় করছি আমার তো দাসী প্রয়োজন কোথায় দাসী এই যে আপনার সামনে লক্ষণ তো দাসীর মতো মনে হয় না সন্দেহ করবেন না মহাশয় গৃহকার্যে নিপুণা তো হ্যাঁ মহাশয় সমস্ত কাজ করতে পারবে আমার ধর্মপত্নী গৃহের স্বর্গে স্বর্পা তার মনের মতো কাজ করতে পারবে তো এ নারী অত্যন্ত শান্তশিষ্ট সমস্ত মানিয়ে নিয়ে চলতে পারবে উত্তম অতি উত্তম আমি প্রীত হয়েছি বর্তমান মূল্য কত মূল্য শত সহস্র স্বর্ণ মুদ্রা শত সহস্র স্বর্ণ মুদ্রা একে তো ঘৃণী নিয়ে গেলে গৃহিণী মরে শত সহস্রবার জমের ঘরে পাঠাবে শুনুন দয়া করে আমাকে গ্রহণ করে আমার স্বামীকে বাঁচান নইলে প্রতিজ্ঞা ভঙ্গ হবে ও দাসীটি না হলে চলে না একে ঘরে নিয়ে গেলে গৃহিণী হস্তে প্রাণত্যাগ হে বিশ্বেশ্বর রক্ষা করুন রক্ষা করুন আর আপনি বিমুখ হবেন না দয়া করে আমাকে দাসী হিসেবে গ্রহণ করুন হ্যাঁ এসো শোনো শিষ্য মূল্য দাও স্বামী আমাকে বিদায় দিন এসো আমার সাথে এসো বিদায় স্বামী আজ থেকে হতভাগিনী আপনার চরণ সেবায় বঞ্চিত হলো আজ আমি এখান থেকে চলে যাচ্ছি বলে আমাকে অন্তরে রাখবেন না আমি কাজ করতে যাচ্ছি বাবা সর্বদা পিতার কাছে কাছে থেকো মানব তুমি মায়ের সাথে আমার বিয়েতে যাবে চলো এ কিরূপ কথা মহাশয় বালকের জন্য তো আপনি অধিক মূল্য দেননি আছুরের জন্য কি কেউ আলাদা মূল্য দেয় এসো 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 মা পিতা পিতা মা সব কথা শুনে চলবে মা পিতা 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 স্বামী 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 তোমাকে আমার শেষ কথা আজ থেকে কভু দুঃখ করবে না কারণ তুমি এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাচ্ছ যাও রোহিতকে সঙ্গে নিয়ে যাও জীবনে আবার কবে দেখা হবে তা সেই ভগবানই জানেন মহাশয় যাহাকে আপনার হস্তে অর্পণ করছি সেই জন সাধারণ নারী নয় সে আমার প্রাণে প্রাণ মহুময়ী নারী চরিত্রের পরিপূর্ণ প্রতিমা আর জনগণের সম্রাজ্ঞী আপনি তাদের যত্ন নেবেন এসা
দেবী বর্তমানে কেমন অবস্থা আছে কে জানে। কই গো, কি হলো? সকালে সারের মতন চিৎকার করছো কেন শুনি? দেখো কাকে এনেছি, দেখো। এ কি গো, তোমার নতুন দাসী? দাসী না সতীন গো, তো এটা বুড়ি কি আগুনি মিলল না? এটা ছড়ির সঙ্গে নিয়ে এসেছো? তোমার মনের কথা আমি সব জেনেছি। না কুটিনে, তোমার স্বামী একান্ত পত্নী পরায়ণ, বুড়ি টুড়ি নারী ঘরে কাজ করতে পারবে না বলে তাই। তাই এই সুন্দরীকে নিয়ে এলে না? এটা রানীর মতন দেখা যাচ্ছে, ঘরে কাজ করবে কেন? না মা, আপনি আমাকে যেমন আদেশ দিয়েছেন তা আমি পালন। এসব নাকা কথা ছাড়ো, শোনো, এটাকে সঙ্গে নিয়ে এসেছো কেন? গায়ে মূল্যেই বাছিয়ে এনেছি, অধিক খরচা কিছু করেনি। ভারী এনেছো, বেশ বুঝতে কত খরচা তা কি তুমি জানো? না মা, আমাদের একজনের খরচায় দুজনে চলে যাবে, আপনি কিছু ভাববেন না। তোমার ভালো কথা আমার দরকার নেই, যা বেরো যা। এই যে কত দাম দিয়ে এনেছো? লক্ষ স্বর্ণ মুদ্রা। লক্ষ স্বর্ণ মুদ্রা? সেগুলো মাটি না ধুলো? তোমার মাথা ঠিক আছে তো? দেখাচ্ছি তোমার মজা। আমি রাজা শাসনেতে বড় ছোট যেই মোর, হে মোর জাতি ভেদ নাই। আমি রাজা শাসনেতে বড় ছোট যেই মোর, হে মোর জাতি ভেদ নাই। যে কহে যে বড় বরং যে হবে তার, যে কহে যে বড় বরং যে হবে তার, সবচেয়ে পাক পক্ষে যে কহে গোবিন্দ গোবিন্দ নাম কিছুতে নাই কাম, তবে না কাহার এই দেহ। মালিক আমি শ্মশানেতে আসবে যদি কাছে মারো, কোন সীতা না আমি জানি। যে কয়েছে বড় মরণে হবে তার, যে কয়েছে বড় মরণে হবে তার, সবচেয়ে তার পথে যে কয়ে দেখা করো কেউ নয় মাটি অধিকারী, তাহার হুকুম ভয় এখানে চলবে নয় শশান্ত মোর জমিদারি। যাবে মাথা পেতে নিতে হবে মোর সাথে তার তম কাহারি। যে কয়ে সে বড় বরং যে হবে তার, যে কয়ে সে বড় বরং যে হবে তার, সবচেয়ে তার পথে যে কয়ে এসেছিলে খালি একা, যাবে উঠো চলে একা, বোঝনি কেন ওহে বান্দা। আনন্দিত কিছু সাথে ফিরে যাবে খালি হাতে, পিছে কেন বহু এত ধান্দা। বড় বড় কর লোকে যেতে হবে পর লোকে, জাল কেটে পালানো কি সোজা। যে কয়ে সে বড় মরণ যে হবে তার, যে কয়ে সে বড় মরণ যে হবে তার, সবচেয়ে তার পথে যে কয়ে Ha ha ha!
মহাশয় অনুগ্রহ করে আমাকে এখন বিদায় দিন। বিদায় যাবে কোথায়? গুরুদেবের পাওনা তো এখনো মেটেনি। আপনি কি বলছেন ব্রাহ্মণ? আমি ঠিক কথা বলছি, এতগুলো স্বর্ণ মুদ্রা মোর কষ্টে। আমি কি মাগনা খেটেছি নাকি? আপনারা বিচার মতো বুঝুন, মোর কথা বিচার করুন। এই স্বর্ণ মুদ্রা গুলো মোর। কেন? এবার গুরুদেবের কথা ভাবুন, তার পাওনাটা দিন। আমার এই দুঃসময়ে আপনি আমাকে যন্ত্রণা দিচ্ছেন? রাজ্য গেল, ত্রিপুত্র গেল, আর আর আমার কি আছে? এই যে নিজে তো আছো, এখনো সময় আছে, নিজেকে বিক্রয় করে সত্য রক্ষা করো, নচেত। হ্যাঁ, তাই হবে কামন্দক, তাই হবে। দয়া করে দেখো, যদি কেউ এই দাসকে ক্রয় করে আমি প্রস্তুত আছি। হরিশ্চন্দ্র কৃতদাস হবার জন্য প্রস্তুত। ঠিক আছে, এসো। আরে ভাই বন্ধু, দাস কে নেবে হে দাস? আরে দাস কে নেবে হে দাস? 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 আরে দাস কি আছে? দাস এই তো তোমার চোখের সামনে দাঁড়িয়ে। মোর চোখের সামনে কয়? আমি তো কিছু দেখছি না। বড় আশ্চর্য লোক তো। তোমার চোখ ঠিক আছে তো? হ্যাঁ, কে বলছে? চোখ ঠিক ঠিক নেই। বাহ, ভালো লোক তো, চোখ দুটো ঢুলু ঢুলু, মুখ নেড়ে ব্যাং চায়। বাবা কালু, তোমার এখানে কিছু কাম নেই, যাও তুমি, যাও যাও যাও। পাশকে নেবে হে দাস, দাসকে নেবে হে দাস? আরে আমি নব, শ্মশানে রাজা আমি, মোর রাজ্যে আমি ছাড়া কে নেবে? বলিস তো তোকেও নিয়ে যাব। হ্যাঁ, তাহলে এই দেখো, একেবারে বেচারাটা লোক যেমন দাম তেমন, একটু চড়া পড়বে, লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে পারবে তো? হ্যাঁ, একটুও কম নয়। যাও, আমি ওকে নিয়ে যাব, বলতো তোমাকে কিনে নেব। দাঁড়াও, তুমি এত রেগে যাচ্ছ কেন? না, ওকে না। তোর নাম কি? হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র? তুই তো অযোধ্যার মহারাজা। তুই হরিয়া, আমার হরিয়া। আজ থেকে তোর মাথায় চাপলো? চল, আমি রাজার শ্মশানে ছোট বড় যেই মর। হে ব্রাহ্মণ, আজ থেকে আমি ঋণমুক্ত। যদি অজান্তে কিছু দোষ করে থাকি, উদার হৃদয়ে আমাকে ক্ষমা করো। আজ আমি কি দেখছি! রাজা রাজেশ্বর হরিশ্চন্দ্র শ্মশান রক্ষকে চাকর হরিয়া। হে ভগবান, এই দৃশ্য দেখবার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? আমি আর দেখতে পাচ্ছি না মহারাজ, আমি আর দেখতে পারবো না। দুঃখ করো না কামন্দক, তুমি বোধহয় জানো না আজ আমার কি আনন্দ, কি প্রাণ ভরা শান্তি। তুমি ভাবো, হরিশ্চন্দ্র কেবল আজ মুক্ত নয়, সত্য রক্ষা করে সে ধন্য হয়েছে। পবিত্র সূর্য বংশের মহত্ব রক্ষা করে সে গৌরবান্বিত হয়েছে। হে মহারাজ, মোরে পাপের যে সীমা নাই, কত দুঃখ কত নির্যাতন আমি আপনাকে দিয়েছি, শেষে নিজের স্ত্রী পুত্রকে পর্যন্ত বিচ্ছিন্ন করে আমি নিজে আপনাকে হীন চন্ডাল সাজিয়েছি।
এই পাপের যে নিস্তার নেই মহেশ। দুঃখ করো না কামন্দক, গুরুদেবের আদেশে তুমি তোমার কর্তব্য পালন করে ধন্য হয়েছ, তোমারই বা দোষ কি? যাও, নিশ্চিন্তে অযোধ্যায় ফিরে যাও। মহারাজা বিশ্বামিত্রকে এই অধম দাসের প্রণাম জানিয়ে বলবে সে তার সত্য রক্ষা করেছে। জীবনে যেমন ত্যাগ আপনি দেখালেন তা তুলনা নেই মহারাজ। মোর প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমাকে পাপের ভাগী করো না ব্রাহ্মণ, যাও, আমার বিলম্ব হচ্ছে। বিদায় রাজা। আপনার এই অপূর্ব সত্যনিষ্ঠা যুগ যুগের কাহিনী হয়ে থাকবে। তুমি ফিরে এসেছো কামন্দক? আপনার শিষ্য কামন্দক মরে যাচ্ছে গুরুদেব। রাজা হরিশ্চন্দ্রের পাশে থেকে এ মূর্খ জ্ঞান চক্ষু ফিরে পেয়েছে। এত উত্তেজিত কেন বৎস? কার্য সব সফল তো? হ্যাঁ গুরুদেব, এই নিন আপনার লক্ষ্য স্বর্ণমুদ্রা। সাধু সাধু কামন্দক। সাধু কামন্দক নয় গুরুদেব, সাধু মহারাজা হরিশ্চন্দ্র। সত্য আর ধর্মের যে দৃশ্য দেখে এসেছি তা আমি কখনো ভুলব না। গুরুর আদেশ পালন করে তুমি মহাপুণ্য অর্জন করেছো। বিশ্বামিত্রের পরীক্ষা যে আজও শেষ হয়নি। মহারাজা হরিশ্চন্দ্র শ্মশান রক্ষা করেছেন, এত করে কি আপনার পরীক্ষা শেষ হয়নি গুরুদেব? বালক তো জানবে বিশ্বামিত্র আজকে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে গুরুদেব। হ্যাঁ কামন্দক, সোনাকে বারবার পোড়ালে তো শুদ্ধতা প্রকাশিত হয়। কিন্তু আপনি যদি পরাজিত হন? তোমার কথা যদি সত্য হয় তাহলে সে পরাজয় হবে বিশ্বামিত্রের চরম বিজয়। সেই মহাশ্মশান, এখানে ধনী দরিদ্র মহাজন হরিজন উচ্চ নীচ সকলে এই পবিত্র শ্মশান ভূমিতে সমান। সব পুড়ে যাচ্ছে, সব পুড়ে যাচ্ছে। রাজা, রাজা, আমি, তুমি। কি 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 সমস্ত ক্ষমতা ঐশ্বর্য গর্ব মুহূর্তে শেষ হয়ে যায় চিতার আগুনে, চিতার আগুনে ভস্ম রাশিতে। তাই সত্য সুন্দর শিব তুলে নিয়েছেন শ্মশানের এই ভস্ম রাশি নিজ অঙ্গে। জন্ম মাগো এই মাটিতে সে, মিথ্যে শুধু সাজাই গোছাই আমরা তাসের ঘর, নিমেষে যে সব ছেড়ে রে হতে হবে পর। তার গুণে এই দেহ তো ভস্ম অবশেষ, কেন তবে কিসে বদফেষ? মাঝে কেবল কয়েকটা দিন কেবল সে, তখন দাঁড়িয়ে আছে ঘুমটা ঢেকে শো। চিতে শুধু করছি বোঝাই
হিংসা পরস্পর শ্মশানে যে সব মানুষের একই রকম দর এতদিনে খোঁজার তো শেষ নিজের মহাদেশ বাসন মেজে ফেলেছি মা। হ্যাঁ তা তো দেখছি, খাবার বেলা পেট কাটিয়ে খাচ্ছে, আর কাজ করার বেলা মরে যাচ্ছে না? আর তো কিছু কাজ বাকি নেই মা। সব কাজ শেষ করে দিয়েছো? হ্যাঁ, বাসন মাজা, ঘর ধোয়া, জল তোলা আর থাক থাক মনে মনে ভাবছো বহু কাজ করেছো। তিলা, লোককে সামনে মুদ্রা কথা তোর মনে নেই? তখন তো বলেছিলে সব কাজ তোমরা করে দেবে। আমি যা বুঝতে পারছি, কাজ করার জন্য আরো লোক আমাকে রাখতে হবে। হ্যাঁ না মা, বাসন মাজা হয়ে গেছে, আর কি করব বলুন। যা গমে বসা বেছে রেখে ভালকে ছেড়ে রাখবি, যা। আচ্ছা মা। মা মা বলে খালি শোকে ডাক ডাকছে, এখানে ওরা পড়েছে নজর পায়নি, যা পোশাক করে দে। মা কি রে, এই যে এসে গেল অসুর। আরে ছেলে, কত খেলে তোর পেট ভরবে বলতে পারিস? ওটা পেট না উদা। না মা, ও আজ কিচ্ছু খায়নি। না কিচ্ছু খায়নি বলে তোরা মায়ের পরে মিলে দুজনে মিলে এই দুজনে মিলে গিলে গিলে আমার সর্বনাশ করে দিবি গো। মা খাবো। এই বলে খিদে সব খাবে পেটু, যা বেরো। মা মা ছি, কাঁদে না রোহিত, এখন যাও পরে খাবে। এত খাওয়া বন্ধ বছরা, খালি খাওয়া খাওয়া করে গেল, আমার কিছু নিল, বেরো বেরো বলছি। সকাল থেকে ও কিচ্ছু খায়নি মা, আপনি যদি দয়া না করেন তাহলে আমরা কোথায় যাব মা? কিলা কি ভেবেছিস তোরা, তোদের সব ভাবনা আমাকে ভাব যাবে তাই না? দাঁড়াচ্ছ তোর মজা আমি টের পাওয়াছি, চল চল। হে প্রভু, হে কি অবিচার প্রভু, আমার পত্নী এমন অবিচার করলে কোথায় যাবে? রক্ষা করো প্রভু, রক্ষা করো। Thank you.
বাবা খিদে পেয়েছে না? না খেয়ে না, না যদি গাড়ি দিতে চাও তো শয়ন কক্ষে চলো। ঠিক আছে চলো। রাজা হরিশ্চন্দ্র চণ্ডাল হরিয়া কালুর ভৃত্য শ্মশান রক্ষক রানী শৈপা যুবরাজ রোহিত কৃতদাসী কৃতদাস। কি ভাবছিস হরিয়া? কিছু না প্রভু। প্রভু তোর কথা আমার মনে বড় লাগে রে, বড় লাগে, তোর উপরে ভারী খুশি। তুই আসার পর থেকে আমার বহু আয় বেড়েছে, তোর হাতে যশ আছে রে হরিয়া। আমি আপনার দাস, আপনার সেবা করা আমার ধর্ম। আচ্ছা তোর ঘর দুয়ারের কথা, বউ বাটার কথা কিছু মনে পড়ে না? চুপ করে রইলে যে বল। এই সংসারে কে কার সাথী, কে কার ভাগ্য ঠিক করে, শেষে তো এই শ্মশান বাসে আসে, এই তো শেষ আশ্রয়স্থল, আমি এখানে এসে রয়েছি, শেষে এখানেই থাকবো, কার সঙ্গে আমার কিসের সম্পর্ক? যদি মরে যাই আমাকে এখানে এই চিতায় শুইয়ে দেবেন প্রভু। রাজশেখর 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 চন্দ্রশেখর 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 পাহি ফুলগুলো নিয়ে আসলে হয়ে গেল, যাবনে যা কাট নিয়ে আস। মা পথে ভয় করবে। ভয় সাধে কেমন তুই খাবো নাকি? ভালো ভালো যাবে দুটো লাগাবো। আরে মায়ের চেয়ে বেটা বেশি, কাজের ভয় একবার মরে গেল। এই হে সাধে সাধে পাপটি আমি নই, লক্ষ্য সান্ন মুদ্রা। হ্যাঁ মা। কুটিলে কি রে ছুটেছে আমার কপালে একটা? পত্রিক উদ্দালক বৎস এসো, শোনো তোমরা রোহিতের সাথে বনেতে যাও, সাবধানে যেও, যাও। নাগরাজ আদেশ করুন মনে শ্রেষ্ঠ। শোনো হরিশ্চন্দ্র পুত্র রোহিত বনেতে সমিত সংগ্রহ করছে, ওর আদেশ তুমি তাকে দংশন করবে যেন তার অকাল মৃত্যু হয়। এ কি অন্যায় কথা আপনি আপনি বলছেন মহর্ষি? আমি বাসুকি বংশধর, এই বসুধরাকে যে মাথায় ধারণ করেছে সামান্য বালককে দংশন করে তার মৃত্যুর কারণ হব না মহর্ষি, না মোর পক্ষে অসম্ভব। অসম্ভব? এত অহংকার! বিশ্বামিত্রের শক্তি সম্বন্ধে তোমার ধারণা নেই বোধ হয়। উত্তম, মোর আদেশ পালন না করলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ক্ষমা করুন মহর্ষি, আপনার উদ্দেশ্য অচিরে সাধিত হবে। যাও
কাউকে খুঁজছি না মহাশয়, আমার পুত্র আজ এই শ্মশানে কি করছো? কে তুমি? তোমার কি আপন জন কেউ নেই? না না, আমার কেউ নেই, আমার কেউ নেই, আমি বড় হতভাগিনী। কি হয়েছে তোমার? একমাত্র সন্তান আমার আমাকে ছেড়ে চলে গেছে, তার সংসৎকারে। চিন্তা নাই, শ্মশানের উচিত মূল্য দিয়ে সব সৎকার করো, অর্থ দিলে সব ব্যবস্থা আমি করে দেব। আমার কাছে তো কানা করে কেউ নেই, দয়া করে এই দুঃখে নিকে আপনি সাহায্য করুন। দেখো নারী, কৃতদাসের সাহায্য করবার অধিকার আসবে কি করে? প্রভুর আদেশ বিনা আমি তোমার কোনো কথা শুনবার জন্য প্রস্তুত নই। অসহায় অবলাকে দয়া করুন মহাশয়, আপনার প্রভুর ধর্ম হবে। শ্মশানে দয়া ধর্মের স্থান নেই নারী, জানো তোমার কথা শুনে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, কেন জানি কি কারণে একই হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি নিরুপায়। দেখুন মহাশয়, আমি সত্যি বলছি, আমার স্বামী আমার থেকে বহু দূরে আছেন, এই পুত্রটি আমার একমাত্র সন্তান, আপনি সাহায্য না করলে আমি সব দাহ করব কি করে? দেখো নারী, তোমার কথা শুনে আমার দুঃখ হচ্ছে, তোমাকে আমি একটা সাহায্য করতে পারি, আমার প্রাপ্য বস্ত্র খণ্ড ও তণ্ডুল আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমার প্রভুর পাওনা শ্মশান মূল্য একটি কড়িও কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। কিন্তু আমার কাছে তো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার গলায় যে মালাটি ঝুলছে তা বিক্রি করে আমার শ্মশানের মূল্য দাও না। কে আপনি? সত্যি বলুন তো, আপনি কে? তুমি কি তাহলে? স্বামী শৈপা। প্রভু, দেবতা। শৈপা, শৈপা। স্বামী, স্বামী, আমি সেই হতভাগিনী, দেখো আমার রহিত, আমাকে ছেড়ে চলে গেছে সর্বদংশনে। রহিত আমার নাই, আর তার জন্যে থাকবে রাজবংশে জন্ম হয়ে কত দুঃখ বেদনা পেয়েছে, পিতা হয়ে এই ভাগ্য চক্রে তাকে আমি সুখ দিতে পারিনি, সেই অভিমানে ধরা থেকে চলে গেল। স্বামী চিতা সাজিয়ে দিন, স্বামী সেই চিতায় রোহিতকে শুইয়ে দিয়ে আমি অগ্নিতে ঝাঁপ দেব। না, বিনা অর্থে তুমি তা পারবে না শৈপা, যাও তোমার প্রভুর কাছ থেকে অর্থ সংগ্রহ করে আনো। এত নিষ্ঠুর আপনি, এত হৃদয়হীন, কাছে সন্তান পেয়ে আপনার হৃদয়ে একটু দয়া মায়া নেই? না, সত্য রক্ষা করে যেতে হরিশ্চন্দ্র আজ চণ্ডালের দাসত্ব করছে, সে কি কখনো প্রভুত্রহী হতে পারে? অসম্ভব। শ্মশান রক্ষক আমি প্রভুর বিনা অনুমতিতে আমি তোমার কোনোই সহায়তা করতে পারলাম না। শৈপা যাও, অর্থ নিয়ে শীঘ্র ফিরে এসো। মাইনে
শ্মশান রক্ষক আমার আদেশ, এই পিশাচী শিরশ্ছেদ করো, নিয়ে যাও। নিজের হাতে ধরে এর এবার মুন্ডু কেটে দে। এটাই নি ধনলোভে আমার রাজার পুত্রকে হত্যা করেছে। তুমি শিশুকে হত্যা করেছো? না, এই আমার ভাগ্যে ছিল। যে আজ তোমাকে দণ্ডিত করেছে সে মূর্খ কে? আমার রাজা, কাশী রাজা অধিপতি, আমার প্রভু, তার আদেশ পালন করা আমার কর্তব্য, আমার আদেশ পালন করা তোর কর্তব্য। হে বিধাতা, যে পবিত্র সূর্য বংশের প্রতিষ্ঠা দিয়েছে, যে সর্বস্ব ত্যাগ করেছে, আজ হৃত সর্বস্ব হয়ে সূর্য বংশ এইখানে শেষ হয়ে যাবে। দুঃখ করো না স্বামী, শিশু ঘাতিনী কলঙ্ক নিয়ে বাঁচা অপেক্ষা আপনার হাতে মৃত্যুই আমার সৌভাগ্য। দেবী, আমার প্রভুর আদেশ আমাকে পালন করতে দাও। মৃত্যু পূর্বে তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করো। স্বামী মোর ইহকালের পরকালের ইষ্ট দেবতা, এই দাসীকে যুগে যুগে আপনার চরণ তলে স্থান দিন, এই মোর শেষ ইচ্ছা। করেছি
আমার সাম্রাজ্য, বিচ্ছিন্ন হয়েছিলাম আমার স্ত্রী পুত্র থেকে। শেষে এই শ্মশানে আমাকে আমার স্ত্রীকে হত্যা করতে হবে। আমার সত্যব্রত নিষ্ঠার তুমি সাক্ষী। জয় মহাদেব। হরিশ্চন্দ্র ক্ষান্ত হও। অযোধ্যার নরপতি বিশ্বামিত্র, চণ্ডাল হরিয়াকে আপনার কি প্রয়োজন? আমার কর্তব্য পালনে আমাকে বাধা দেবেন না। হে পরমেশ্বর, সাধু হরিশ্চন্দ্র সাধু, তোমার সত্যনিষ্ঠার আমি প্রশংসা করছি। শৈপা, কি বর মাগিছ বলো? এই দিন দাসের প্রতি যদি এত অনুগ্রহ, তবে কাশীরাজের শিশুপুত্রের জীবন দান করুন। তোমার উদারতার তুলনা নেই। কেবল কাশীরাজের শিশুপুত্র নয়, তোমার পুত্রেরও আমি জীবন দান করছি। ওঠো মা। রোহিত, প্রণাম কর রোহিত। ধন্য আমি। বিশ্বামিত্র, সেদিন ইন্দ্রসভায় যে প্রতিজ্ঞা করেছিলেন আপনার মনে আছে তো? হ্যাঁ মাতা। হরিশ্চন্দ্র, আমার তপশক্তির অর্ধভাগ আমি তোমাকে দান করছি। হে সূর্য বংশের দীপ্তিমান হরিশ্চন্দ্র, আমি ছদ্মবেশে তোমার স্ত্রীপুত্রকে ক্রয় করেছিলাম। এবং তোমাকে ক্রয় করেছিল এই শ্মশান রক্ষক যমরাজ। তুমি সমস্ত পরীক্ষাতে জয়লাভ করেছ। তোমার মতন সত্যবান রাজার গুরু হওয়ার জন্য আজ বশিষ্ঠ মহর্ষি ধন্য। হরিশ্চন্দ্র, বিশ্বামিত্রের করুণায় সত্য পরীক্ষায় তুমি যে শ্রেষ্ঠ বলে কীর্তি অর্জন করলে, তা সারা ভারতের জাতীয় আদর্শ হয়ে শাশ্বত হয়ে থাকবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।